প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি আমি সোহেল রানা আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওর বিষয় হলো বিজনেস ম্যাথমেটিক্স আর বিজনেস ম্যাথমেটিক্স এর যে অধ্যায় থেকে এখন আমি আপনাদেরকে অঙ্ক করাবো সেটি হলো সংখ্যা পদ্ধতি তো চলুন বন্ধুরা আমরা অঙ্কটি শিখে আসি আলফা প্লাস আই বেটা ডিভাইডেড আলফা মাইনাস আই বেটাকে এ প্লাস আই বি আকারে প্রকাশ করো তো এ প্লাস আই বি আকারে প্রকাশ করতে হলে আমাদের কি করতে হবে সেটা আগে চিন্তা করতে হবে তো দেখেন এখানে আলফা প্লাস আই বেটা ডিভাইডেড আলফা মাইনাস আই বেটা এটা আমাদের অঙ্ক এটা আমরা বসিয়ে নিলাম দ্বিতীয় লাইনে যে দেখেন আলফা প্লাস আই বেটা ডিভাইডেড আলফা মাইনাস আই বেটা এটাও আমরা বসালাম এখন আমাদের চিন্তা হলো যে নিচেই আমাদের ए प्लस बी इंटू ए माइनस बी अर्थात ए स्क्वायर माइनस बी स्क्वायर सूत्रे परिणत करा जाए एमन संख्या एमन जिनिस उभय पक्ष के गुण करते हैं तो ताई जदि आमरा करी निचे देखें आलफा माइनस आई बेटा आछे ताहले एटा हलो निश्चय ए धरबो आमरा आलफा के और आई बेटा के आमरा बी धरबो ताहले ए माइनस बी अलरेडी आमादेर आछे ताहले एखाने जदि आमरा ए प्लस बी गुण करी ताहले ए स्क्वायर माइनस बी स्क्वायर सूत्रे आमादेर चले आसबे तो देखें एखाने आलफा प्लस आई बेटा और एइटाई आबार आमादेर उपरे गुण करते हबे अर्थात लब के ताहले आलफा प्लस आई बेटा এবার আমাদের যে কাজ সেটা হলো দেখেন আমাদের উপরে গুণ অবস্থায় আছে নিচেও গুণ অবস্থায় আছে তো দেখেন উপরে একই জিনিস দুইবার গুণ অবস্থায় আলফা প্লাস আইবি আই বেটা ইনটু আলফা প্লাস আই বেটা তার মানে আমরা বলতে পারি আলফা প্লাস আই বেটা হোল স্কোয়ার তো যেহেতু আগের লেকচারে আমি স্কোয়ার দিয়ে অঙ্ক করেছিলাম এখন আমি সরাসরি গুণ করে দেখাবো তাহলে আপনাদের দুইটাই শেখা হয়ে যাবে নিচেরটাই দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা এই সূত্রেই পরিণত করতে পারি আবার যদি আমরা এই গুণ করে দিই তাও আমাদের হবে তো আমি এখন আপনাদেরকে এই অঙ্কটি গুণ করে দেখাবো আপনারা ওইভাবে করলে হবে তো দেখেন আলফা যদি এ আলফা প্লাস আই বি সাথে গুণ করব আমরা আলাদাভাবে প্রথমে এই আলফা দিয়ে এই আলফা প্লাস আই বি আকারে আই বিকে আলাদা করে গুণ করে নেব তার মানে আলফা স্কোয়ার প্লাস আলফা দিয়ে আবার আই বিকে গুণ করব তার মানে আলফা আই বেটা প্লাস দেখেন এবার আই বেটাকে আমরা আলাদা হবে আলফা প্লাস আই বি এর সাথে গুণ করব তো প্রথমে আলফার সাথে গুণ করব তার মানে আই বেটা ইনটু এ আলফা তার মানে আলফা ইনটু আই বি প্লাস দেখেন আই বেটা ইনটু আই বেটা তার মানে আই স্কোয়ার ইনটু বেটা স্কোয়ার আমরা একবারে লিখি এখানে আই স্কোয়ার ইনটু বেটা স্কোয়ার নিচেই দেখেন এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারও লিখতে পারি আবার গুণ করেও দিতে পারি তো আমরা এখানে গুণ করি প্রথমে আলফা দিয়ে আলফা এবং আই বেটাকে আলাদা আলাদাভাবে গুণ করতে হবে তো আলফা আলফায় গুণ করলে আলফা স্কোয়ার প্লাস আলফা এ আই বির সাথে গুণ করব আই বি আই বেটার সাথে গুণ করব তাহলে আলফা আই বেটা এবার দেখেন আই বেটাকে আবার আবার কিন্তু আই বেটাকে আলফার সাথে গুণ করব একবার আর আই বেটার সাথে গুণ করব একবার তো প্রথমে দেখেন এর আগে মাইনাস আছে এর আগে প্লাস আছে তো মাইনাসে প্লাসে মাইনাস আলফা আই বেটা এবার দেখেন আই বেটা আর আই বেটার সাথে গুণ করব তার আগে দেখেন মাইনাস প্লাস তার মানে মাইনাস নেব তার মানে আই স্কোয়ার আর বেটা স্কোয়ার আই এখানেও আছে তাই আই ডাবল গুণ করলে স্কোয়ার হয় বেটা দুইবার গুণ করলে স্কোয়ার হয় সেইভাবে এরপরে দেখেন আমরা আলফা স্কোয়ার এটা আমরা রেখে দিলাম প্লাস এ আই বেটা আলফা আই বেটা আলফা আই বেটা যদি দুইটা যোগ করি তাহলে আমাদের টু আলফা আই বেটা হবে প্লাস আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান দিলাম মাইনাস ওয়ান আর বেটা স্কোয়ার থেকে গেল নিচেই দেখেন আলফা স্কোয়ার বসাই দিলাম এ আই বেটা মাইনাস এ আই বেটা এই দুইটাই কেটে যাচ্ছে অথবা বিয়োগ করলে জিরো তো আমরা এটা কেটে দিয়েও দেখাতে পারি বিয়োগ করেও দেখাতে পারি তো এটা এটা কেটে গেল এবার মাঝে কিন্তু দেখেন আই স্কোয়ারের আগে মাইনাস রয়েছে দিলাম আর আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান তাও দিলাম বেটা স্কোয়ার আমাদের বসে গেল এরপর দেখেন আমরা এটা আবার ওইভাবে আলফা স্কোয়ার বসাই দিলাম প্লাস টু এ আলফা আই বেটা বসালাম এইবার দেখেন এই প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান যদি আমরা বি বেটা স্কোয়ারের সাথে গুণ করি তাহলে আমাদের বেটা স্কোয়ারই হয় দিলাম বেটা স্কোয়ার নিচেই দেখেন আলফা স্কোয়ার এই মাইনাসে মাইনাসে প্লাস বেটা স্কোয়ার দিলাম এইবার আমরা কি করব দেখেন আমরা এই আই আই যেখানে আছে সেটা আমরা আলাদা করে নেব
আর যদি আলাদা করি তাহলে আমাদের ঠিক এইভাবে আলাদা করতে হবে, আমরা ওই লসাগু সিস্টেমে যেভাবে আমরা লসাগু করি তো সেইটাই, সরি সরলের যেভাবে আমরা লসাগু করি সেটা। তো এখানে দেখেন আলফা স্কয়ার, এই এইটা আমরা আগে নিয়ে আসলাম, মাইনাস বেটা স্কয়ার। আমরা আরেক লাইন করি তাতে আমাদের সমস্যা নেই বোঝার জন্য, আর টু আলফা আই বেটা এটা আমরা বসাই দিলাম। দেখেন এখানে উপরের লাইনটা হবই লিখলাম, কিন্তু দেখেন এই বিটা স্কোয়ারটাকে আগে নিয়ে আসলাম, আর নিচে যা ছিল তাই বসাই দিলাম, আলফা স্কোয়ার প্লাস বেটা স্কোয়ার যা ছিল আমরা তাই বসাই দিলাম। আর এখানে আমরা লিখে নিতে পারি যে আই স্কোয়ারের জায়গায় মাইনাস ওয়ান বসানো হলো এখানে, তো আপনারা এটা লিখে নেবেন, আমি পাশে অঙ্ক করবো এই জন্য লিখছি না। এবার দেখেন আমরা এখান থেকে ভেঙে নিই, আর ভাঙলে দেখেন আমাদের আলফা স্কোয়ার মাইনাস বেটা স্কোয়ার ডিভাইডেড আলফা স্কোয়ার প্লাস বেটা স্কোয়ার, দেখেন মাঝে প্লাস টু আলফা আই বি বেটা ডিভাইডেড আলফা স্কোয়ার প্লাস বেটা স্কোয়ার। দেখেন এটা যদি আমরা লসাগু করি তাহলে আমাদের এইটাই ফিরে আসে। কিভাবে দেখেন, এখানে দেখেন আলফা স্কোয়ার বেটা স্কোয়ার এই দুটাই যদি লসাগু করি তাহলে আলফা স্কোয়ার প্লাস বেটা স্কোয়ার থাকে, আর তার সাথে আমাদের ওই যে সরলের যে নিয়ম সেই নিয়মে আমাদের লসাগু করে যে মানটা পাবো এটাই ফিরে আসবে। তো এটাই যেহেতু আমরা এ প্লাস আই বি আকারে প্রকাশ করব তাই আমরা এইভাবে ভেঙে নিলাম। এবার দেখেন আলফা স্কোয়ার প্লাস বেটা স্কোয়ার, উপরে দেখেন আলফা স্কোয়ার মাইনাস বেটা স্কোয়ার, যেহেতু আই বি আকারে প্রকাশ করতে বলেছে তাই এর ভিতর থেকে আইটাকে আমরা বাইরে বের করে নিয়ে আসলাম ইনটু অবস্থায়, তাহলে দেখেন টু আলফা বেটা ডিভাইডেড আলফা স্কোয়ার প্লাস বেটা স্কোয়ার, তাহলে দেখেন এটা এ, মাঝে দেখেন প্লাস আই, এটা হলো বি, তার মানে এ প্লাস আই বি আকারে প্রকাশ হলো। তাহলে আমরা এখানে লিখতে পারি এ প্লাস আই বি আকারে প্রকাশ করা প্রকাশিত হলো বা প্রকাশ হলো এটাই। তো ছাত্রছাত্রী বন্ধুরা আজ এ পর্যন্তই, আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, এছাড়া অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।